আচ্ছা আমার একটা বিষয় ছিল একটু আমি একটা আর্টিকেল পড়ছিলাম রেসপনামে তো সেখানে একটা বিষয় আমি দেখতে পেলাম সেটা নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে সেখানে একটা কথা উল্লেখ ছিল নবী যখন ইসলাম প্রচার করছিল শুরুর দিকে তখন কাফেররা তাকে নানা অত্যাচার করে যখন থামাতে পারলো না তখন মিথ্যা কথা এটা একটা মিথ্যা কথা ভাই আগে এটা ক্লিয়ার করে নিতে হবে মোহাম্মদ কে শুরুতে কাফেররা কোনো অত্যাচারই করে নাই ওইটা ছিল একটা সব ধর্মের মানুষ নানা নানা ধরনের ধর্ম পালন করত বিভিন্ন মানে গোত্রের বিভিন্ন দেবতা ছিল যার যে ধর্ম পালনের ইচ্ছা সে সেই ধর্ম পালন করতে পারত সেই সমাজে সেটা একটা ইনক্লুসিভ একটা সোসাইটি ছিল যেখানে বিভিন্ন গোত্রের শীর্ষ দেবতাগুলোকে তারা কাবাত শরীফে আই না স্থাপন করছিল তিনশো ষাটটা মূর্তি ছিল সেখানে সেই মূর্তি ছিল বিভিন্ন গোত্রের পূজনীয় দেবতা সেখানে যে কোনো মানুষ যে কোনো ইচ্ছা তাদের কোনো একটা ধর্ম কোনো একটা ঈশ্বরের প্রার্থনা করতে পারতো তাতে কেউ কোনো বাধা প্রদান করতো না মোহাম্মদ আল্লাহর উপাসনা করতো এটাতেও মোহাম্মদকে কেউ কোনো বাধা দেয় নাই মোহাম্মদ যদি আল্লাহর উপাসনা ওই সমাজে খ্রিস্টানরা ছিল ওই সমাজে ইহুদিও ছিল আহ ছিল যার যেমন ইচ্ছা তেমনি তারা করতো সেখানে কেউ সেই রকমের কোনো বাধা কেউ দেয় নাই মোহাম্মদের উপরে অত্যাচারটা শুরু হয়েছে মোহাম্মদের উপরে মোহাম্মদকে মায়ের ধর করা শুরু হয়েছে শুধুমাত্র তখন যখন মোহাম্মদ অন্য ধর্মকে নিয়ে গালি শুরু করছে কটুক্তি শুরু করছে অবমাননা শুরু করছে তাদের বাপদাদার ধর্মকে বোকামি বইলে আখ্যায়িত করছে এবং এগুলো নানাভাবে এগুলার সমালোচনা শুরু করছে সেই সময় মোহাম্মদের উপরে তারা ক্ষিপ্ত হয়েছে এর এক মুহূর্ত আগে যতক্ষণ পর্যন্ত সে শুধুমাত্র তার ধর্মটাকে প্রচার করছিল ততক্ষণ পর্যন্ত তাকে কেউ কিচ্ছু বলে নাই বলেন হাসান ভাই

আবু তালিব আলীকে মোহাম্মদের কাছে দিয়ে দিচ্ছিল যে আমি ওরা খাওয়াইতে পারতেছি না তুমি তোমার বাসায় নিয়ে ওরে রাখো তোমার কাছে ওরে নিয়ে যাও সেই সময় যদি আপনি হিস্ট্রি পড়েন সেই সময় আপনি দেখবেন সেই সময় পুরা পুরা মক্কার অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্য সবই খুব খারাপ সেই সময় তাদের মানে তারা খাইতে দিতে পারতেছে না তাদের এক একজনের মানে ইয়া চলে না মানে একেবারে খারাপ না কিন্তু তাদের মানে তুলনামূলকভাবে হিসাব করলে আগের থেকে অনেক খারাপ অবস্থা সেই সময় কুরাইশদের ছিল সেই সময় যদি কেউ রকমের একটা মানে অফার করে এই অফারটার মানেটা কি আমি এটা বুঝতে পারলাম না এই লোকের কাছে এত টাকা আসবে থেকে যে সে আরবের সবচেয়ে ধনী হয়ে যাবে মানে মোহাম্মদ আরবের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে কিভাবে সম্ভব এই কুরাইশদের কাছেই তো তখন কোনো টাকা পয়সা নাই তেমন কোনো টাকা পয়সা নাই তখন তো ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে না এই কথা এই অফার যদি কেউ দেয়ও তাহলে এই অফারকে তো আদৌ কোনো ভালো অফার বলে গণ্য করার কোনো কারণ নাই কারণ একটা ফকির যদি আমার বলে আইসা যে তোমার আমি এলন মাস্কের মতো বড় করে দিবো তাহলে আমি ওই ফকিরের মানে ফকিরের কি আমি পাত্তা দিবো আচ্ছা আমি জাস্ট যে বিষয়টা জানতে চাচ্ছিলাম তো এখানে বলা হয়েছিল যদি তুমি রাজত্ব চাও আর তোমাকে আমাদের রাজা বানিয়ে দিব যদি আরে ভাই রাজা কিভাবে বানাবে মানে মানে পুরো কুরাইশদের এক ব্যাটা মানে ওরে রাজা কিভাবে বানাবে এটা কিভাবে সম্ভব আদৌ এটা বলেন মানে একজন একটা মনে করেন আমি আপনাকে অফার দিলাম মোহাম্মদ হাসান ভাই আপনি যদি আমার কথা মানে নেন তাহলে আপনার আমি আমেরিকান প্রেসিডেন্ট বানিয়ে দিব এই কথা যদি আমি আপনাকে বলি তাহলে কি আপনি কি মানে এটাতে আমার মানে আমি যে আপনাকে অফারটা দিচ্ছি সেটা কি একটা আপনার জন্য একটা লোভনীয় অফার হবে নাকি আপনি ঠিকই বুঝা যাবেন যে আসিফ মহিউদ্দিনের বাপেরও ক্ষমতা নাই যে আমার আমেরিকান প্রেসিডেন্ট বানাই দিব এই রকমের একটা অফার আপনারা যদি আমি দিয়েও থাকি এটা কি আপনার মানার কোনো স্কোপ আছে না না আচ্ছা মানে আমার যে বিষয়টা এখান থেকে জানার ছিল যে কথাটা সেখানে উল্লেখ ছিল এই অথেন্টিক রেফারেন্স থেকে মানে পাওয়া যায় সেখানে রেফারেন্সটা উল্লেখ ছিল না জাস্ট এই কথাগুলো ছিল মানে আপনার ইসলামের যত পড়াশোনা সেখানে কি আপনি এটা পেয়েছেন হ্যাঁ জিনিসগুলাকে বিভিন্ন বিভিন্ন ভাবে আহ দেখেন ব্যাপারটা হচ্ছে কি যে এই ধর্মের বিষয়গুলা যখন আহ ছোট থাকে ছোট থেকে যখন একজনের থেকে আরেকজনের কাছে যায় আরেকজনের থেকে আরেকজনের কাছে যায় তখন এই জিনিসগুলো বড় হইতে থাকে হ্যাঁ আহ ধর্মের যে কোনো একটা বক্তব্য সেটা একজনের মুখে থেকে আরেকজনের মুখে গেলেই সেটা ডালপালা গজানো শুরু করে হ্যাঁ যেহেতু এই বিষয়টা বিশ্বাসের বিষয় হয়তো তাকে তাকে কিছু টাকা অফার যখন আরেকজনকে এই বর্ণনাটা দিছে তখন সে হয়তো একটু বাড়ায় বলছে তারপরের জন্য আরেকটু বাড়ায় বলছে তারপরের জন্য আরেকটু বাড়ায় বলছে আমরা তো এই জিনিসটা যদি থাকেও এই জিনিসটা যদি কোনো একটা রেফারেন্সে থাকেও সেই রেফারেন্সটাকে একটা ভ্যালিড রেফারেন্স হিসেবে ধরতে পারি না কারণ এক নম্বর কথা হচ্ছে

আচ্ছা ঠিক আছে তাহলে আমার আরেকটা ব্যাপার একটু জানার ছিল আমি যখন আপনার লাইভে গতবার যুক্ত হয়েছিলাম তখন আপনাকে একটা প্রশ্ন করেছিলাম নবীর স্ত্রীরাও কি বোটা পড়তো কিনা তো সেই প্রসঙ্গে আমি আপনাকে একটা আয়াত বলেছিলাম সোনা নুরের একত্রিশ নম্বর আয়াত আপনি বলেছিলেন যে সেটা নিয়ে একটু পড়াশোনা করে এরপর আপনি দেখবেন বিষয়টা তো সেই বিষয়টা যদি দেখে থাকেন এখন একটু বললে ভালো হতো আর কি বুঝতে পারতাম না ভাই এটা আমার দেখার মতো সময় পাইনি ভাই আমি এটা লিস্টে রেখে দিছি আমাদের এখন সংসার ডট কম এর ইয়ার কাজ চলতেছে এটা শেষ হওয়ার পরে আমি এটা নিয়ে পড়ালেখা করার মতো সময় পাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এটুকুই জানার ছিল ঠিক আছে তাহলে আপনার সাথে পরে এক সময় কথা বলবো এটা নিয়ে এটা আমি আর একটু পরে নেই আমার একটু সময় লাগবে কারণ লিস্টে অনেক কিছু জমা হয়ে আছে সেগুলো আমি মানে আপনার সাথে পরে কথা বলবো ঠিক আছে হাসান ভাই আর কি কিছু বলবেন না আর কিছু বলার নেই যুক্ত করার জন্য ধন্যবাদ ঠিক আছে শুভরাত্রি আপনাকে বিদায় জানাচ্ছি ফারাজ ভাই আপনি কি আছেন ফারাজ ভাই আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না একদমই শোনা যাচ্ছে না

ওরা স্বীকার করে মানে এগুলা ভাই আপনারা ওই যে মানে মুমিন মুমিনদের লাইভে গিয়ে জিজ্ঞেস করেন ভাই এগুলা তো আমাদের আলোচনার বিষয় না এটা আপনারা যারা এই ধর্ম কোন ধর্ম সত্য আপনারা ধর্ম ধর্ম যখন মারামারি করেন তখন এগুলা নিয়ে গোতাগুতি করবেন আমরা তো এটা নিয়ে আলোচনা করি না ভাই মানে মুসা সালাম বা ঈসা সালামের আমরা যে নবীর আগের থেকে যারা নবী মানি আর কি এবং তাদের রেফারেন্স কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় তো যদি মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল হইছে বা ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল হইছে তাওরাত যাবুর এগুলোর মধ্যে তো অবশ্যই নবীর একটা ইয়া থাকার কথা ভাই এইগুলা এই জিনিসগুলো আপনারা যখন এই যে ধর্ম ধর্ম মারামারি যে মানে ধর্ম ধর্ম তর্ক বিতর্ক এই ধর্ম সত্য না ওই ধর্ম সত্য এই তর্ক বিতর্ক যখন যারা যারা করে তাদের সাথে কি এগুলো আলোচনা করেন আমার মনে হয় সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু না আপনার যদি আমাদের আলোচনার বিষয়বস্তু কিছু নিয়ে আলোচনা থাকে সেটা আপনি করতে পারেন না ঠিক আছে ভাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে মানে কোরআনে আগে যে তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো তো মানে আমাদের নবীজির কথা মতো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কিতাব মানে মুসলমানদের কিতাব মানে পূর্বের কিতাব আমি জানতে চাচ্ছিলাম যে নবীর আসার আগমন সম্পর্কে তাওরাত বা যাবুর এগুলোতে কোনো তথ্য আছে কিনা মানে এই বিষয়ে কি আপনি জানেন কিনা না এটা একটু জানতে এরকম কোনো তথ্য আমি পাইনি ভাই কোনো অন্য কোনো ধর্মগ্রন্থে পাইনি এটাই শুনছি আচ্ছা আর কি কিছু বলবেন ভাই কিছু আর আচ্ছা ভাই ঠিক আছে আমরা আপনাদের গুলো দেখি তো অনেক বিষয় প্রশ্ন থাকে আমরা দুঃখ পাবো আচ্ছা ঠিক আছে ভাই লাস্ট একটা কথা হচ্ছে আমরা একটা বেটিং প্ল্যাটফর্মে আরকি অনেক টাকা ইয়ে করছিলাম তো কালকে জিনিসটা আমরা হাইরে যাই তো আমরা ইয়ে করছিলাম যে আল্লাহ যদি আল্লাহকে খুব টাকা টাকা করসি ভাই আমরা হ্যাঁ যদি আল্লাহ থেকে থাকে আমাদের সেই সম্ভবটুকু হ্যাঁ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে আর কি তো আল্লাহ আমাদের টাকা সারা দেয় নাই হায় হায় রে বিরাট খুব কষ্ট লাগি বিরাট লস খুব খারাপ অবস্থা ঠিক আছে কেয়ার করবেন হয় মানে এই হারাম কাজ করতেছেন দেখা যেটা গেছে